أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سأل سائل بعذاب واقع للكافرين ليس له دافع. أمري كنت تمري بنت لتو السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত প্রিয় বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা ভালো আছি। তো আপনারা দেখছেন হলে ইসলাম 24, আপনাদের সাথে আছি আমি মাহাদি আছি। তো আজকে আমাদের টিভির পর্দায় আমাদের সঙ্গে এসেছেন আমার এক প্রিয় কাছের বন্ধু, যার সাথে আমি কিছুক্ষণ পরেই পরিচয় হয়ে নিচ্ছি। আর সে একজন হাফিজ হয়েছেন, অনেক কষ্ট মুজাহিদা করে, আর তার জীবন কাহিনী আমাদের সঙ্গে একটু শেয়ার করবেন। তার সাথে সর্বপ্রথম আমরা পরিচয় হই না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক মেহেরবান, আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন আমাদেরকে। আপনার পরিচয়টা একটু দিবেন। আমার নাম হাফেজ মোহাম্মদ নিজামুদ্দিন, বাড়ি ছকরিয়া। তো সম্মানিত বন্ধুরা, আপনারা আমার প্রিয় ভাইয়ের পরিচয় জেনে নিলেন। তার বাড়ি ছকরিয়া, চট্টগ্রাম বিভাগ। সে বাইতুল আজিজ পেশি মামার খতিব। তো ভাই, আপনার কাছে আমরা একটু জানতে চাচ্ছি, আমরা বর্তমান যে আমরা যুব সমাজ, স্কুল বা কলেজের যারা মাদ্রাসায় এসে পড়াশোনা করে বা মাদ্রাসা যে ছোটো ছোটো ছেলেরা হাফেজ হতে চাচ্ছে, তার বাবা মা তাকে হাফেজ বানাতে চাচ্ছে, তা আপনি যে হাফেজ হয়েছেন, আপনার বাবা মা কি আপনাকে নিয়ে কোনো কষ্ট মুজাহাদে করেছেন? আসল ভাই আলহামদুলিল্লাহ, মা বাবার কথা না বললে না হয়। মা বাবা যদি আজকে কষ্ট না করতো, আল্লাহ আজকে আজ হাফেজ হতে পারতাম না। অবশ্যই আমাদের মা বাবা অনেক কষ্ট করার, মুজাহিদা করার, আমাদের পিছনে অনেক মুজাহিদা কষ্ট করেছেন, সেজন্য যদি আল্লাহ পাক আমাদেরকে আমাকে হাফেজ হিসেবে আল্লাহ তাআলা কবুল করছেন, আজকে সেই সুবাদে আমি একটা মসজিদের আল্লাহ তাআলা আমাকে খাদিম হিসেবে কবুল করেছেন, মাশাআল্লাহ। তো আমরা আপনার সাথে কাছ থেকে, আপনি হাফেজ হয়েছেন, অনেক কষ্ট মুজাহিদে করে হাফেজ হয়েছেন, অনেক পরিশ্রম করেছেন দিন দিনের জন্য, ইসলামের জন্য, তা আপনি যে হাফেজ হয়েছেন, আপনি আশা করি আপনি কোরআন তলাওয়াত অনেক চমৎকার হবে, যদি আপনি যদি আমাদের একটু কোরআন তলাওয়াত শোনাইতেন আপনার মধুর বাণী, মধুর কণ্ঠ থেকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سأل سائل بعذاب واقع للكافرين ليس له دافع من الله ذي المعارج تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره خمسين ألف سنة فاصبر صبرا جميلا إنهم يرونه بعيدا ونراه قريبا يوم تكون السماء كالمهل وتكون الجبال كالعهن ولا يسأل حميم حميما يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه
وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا ثم ينجي. كلا إنها لظى نزاعة للشوى تدعو من أدبر وتولى وجمع فأوعى. إن الإنسان خلق هلوعا إذا مسه الشر جزوعا وإذا مسه الخير منوعا إلا المصلين الذين هم على صلاتهم دائمون. صدق الله العظيم. ما شاء الله. আমরা মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছিলাম, আশা করি আপনাদের কাছে কেমন লাগেছে কোরআন তেলাওয়াতটা, অবশ্যই এটা কমেন্ট বক্সে জানাবেন। মাশাআল্লাহ, আমাদের প্রিয় ভাই হাফেজ মোহাম্মদ নিজামুদ্দিন অনেক কষ্ট করে মেহনত করে হাফেজ হয়েছেন, তাই আজকে আমরা তাকে আমাদের টিভি পর্দায় আমরা ডেকেছিলাম তার একটু কোরআন তেলাওয়াত শোনার জন্য। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছি তার কোরআন তেলাওয়াত শুনে, অনেক মুগ্ধ হয়েছি। অবশ্যই আপনারা একটু বলবেন কমেন্ট বক্সে তার কোরআন তেলাওয়াত আপনার কাছে কেমন লাগেছে। তো কোরআন তেলাওয়াত যেহেতু শুনেছি প্রিয় ভাই, তো আমরা আমার জানা মতে আমার ছাত্র ভাই বা ওস্তাদ সবাই কোরআন তেলাওয়াতের পাশাপাশি ইসলামিক কিছু নাসিদ বা ইসলামিক সঙ্গীত ওরা শিখে থাকে। আপনি কি এরকম কোনো ইসলামিক নাসিদ বা সঙ্গীত শিখেছেন কোনো সময়? আসলে ভাই, আমি কোনো সময় এমনি নিজে নিজে প্র্যাকটিস করি, কিন্তু কোনো সময় গাওয়া হয় নাই। তো আপনি চাইলে আজকে আমাদেরকে একটা নাসিদ বা ইসলামিক গজল শুনাইতে পারেন, চেষ্টা করে দেখতে পারি ইনশাআল্লাহ। একটা গজলের সঙ্গে শুনাইতে আমারই কণ্ঠে তুমি তোমারই বাণী তুলেছো বুকের দেরাজে তুমি স্থান দিয়েছ এত ভালোবাসা কেন মালিক আমায় কি করে শুকর তার করি আদায় এত ভালোবাসা কেন মালিক আমায় এত ভালোবাসা কেন মালিক আমার পৃথিবীর দিকে দিকে অযুগির দে কণ্ঠে আমার নামে তোমার গীতে পৃথিবীর দিকে দিকে অযুগির দে কণ্ঠ আমার নামে তোমার গীতে তৌফিকে তোমার নিয়ামত বেশুমার তৌফিকে তোমার নিয়ামত বেশুমার পেয়ে নুয়ে পড়ে মন সিজদায় এত ভালোবাসা কেন মালিক আমায় এত ভালোবাসা কেন শুনেছিলাম। তো একটা নাসিদ শুনেছিলাম, অবশ্যই আপনাদের কাছে কেমন লেগেছে একটু আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেলে তুলেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজে নতুন ফলো করবেন, আমাদের সঙ্গে থাকবেন। আর মূলত আমরা এখন নাস্তা করে দিচ্ছি, তারপর আমরা বাকি কাজ ইনশাআল্লাহ করব।